ভয়ভীতি দেখিয়ে প্রবাসী একটি পরিবারের কাছ থেকে 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছে কথিত জিনের বেগম। এই অভিযোগে জিনের বেগম সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। রিপোর্টে বিস্তারিত। ইসলাম ধর্মের মূল গ্রন্থ কুরআনে বর্ণিত একটি জীব বা সৃষ্টি জিন। পাক ইসলামিক যুগেও জিন জাতি সংক্রান্ত বিশ্বাস অনন্য আরব এবং এর কাছাকাছি এলাকায় বিদ্যমান ছিল। আরবি জিন শব্দটির আক্ষরিক অর্থ গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী বা অনেক দূরবর্তী। অন্তরালে বসবাসকারী এই সৃষ্টিকে নিয়ে নানা সময়ে নানা আলোচনা রয়েছে। আবার অনেকেই এই সৃষ্টি নিয়ে জিনের বাদশা বনে গিয়ে নানা ধরনের ফন্দি করে থাকেন। এর আগে এ ধরনের অনেক প্রতারকই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। এবার উত্তরের জেলা দিনাজপুরে সেই ধরনের এক প্রতারক চক্রকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। চক্রটি জিনের জন্য বেহেস্তে মসজিদ নির্মাণের কথা বলে প্রবাসী এক পরিবারের কাছ থেকে 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর পৌর শহরের পাটুয়াপাড়া মহল্লার বাবুর স্ত্রী লাইজু বেগম, মৃত খেজুর উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও তার ছেলে অনুরাগ আল ইমরান আনন্দ এবং আখি সুবর্ণা নামে অপর আরেকজন। তাদেরকে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেকার আহমেদ জানান, লাইজু বেগম নিজেকে জিনের বেগম পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী দিনাজপুর পৌর শহরের বালুবাড়ি মহল্লার বাসিন্দা রোকেয়া রহমানকে জিনের জন্য বেহেস্তে মসজিদ বানিয়ে দিতে বলেন। জিনের সন্তানদের খাওয়া দাওয়া করাতেও বলেন লাইজু, তা না হলে রোকেয়ার ছেলে ও ছেলের সন্তানদের মেরে ফেলা হবে। দীর্ঘদিন ধরে এমন ভয়ভীতি দেখিয়ে 3 কোটি টাকারও বেশি হাতিয়ে নেন চক্রটি। পুলিশ সুপার শাহ ইফতেকার আরও জানান, বিষয়টি যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় রোকেয়া রহমানের ছেলে মোহাম্মদ সারোয়ার রহমান জানতে পারেন। তিনি সম্প্রতি দেশে ফিরে 4 মার্চ থানায় মামলা করেন। রাতভর অভিযানে 4 জনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে 1টি মোটরসাইকেল, 4টি স্মার্ট মোবাইল ফোন, মার্কেন্টাইল ব্যাংকের ভিসা ডেবিট কার্ড এবং মার্কেন্টাইল ব্যাংকের স্বাক্ষর ছাড়া 10 পাতার একটি চেকবই জব্দ করেন। নাগরিক, ডেস্ক রিপোর্ট।